তোমার হাতে কোন খাবারটা তুমি তোমার এক্সকে খাওয়াতে চাও? ব্যক্তিকে ব্যক্তি হিসেবে দেখেন, বস্তু হিসেবে দেখেন না। যদি সালমান মুক্তাদির সামনে কখনো এটা যায়, কখনো যায়, আমাকে প্লিজ কিছু বলেন না। আসসালামু আলাইকুম, আমি অনুগ্রহ সুন্দর আফা, কেমন আছেন আপনারা সবাই? তো ভিডিওটা যেমনে শুরু হয়েছে, আপনি যদি আপনার এক্সরে কোন সময় রাইন্দা খাওয়ানোর সুযোগ পান, কি রাইন্দা খাওয়াবেন কোন? তো ভাই, এটা আমার কথা ছিল না, এটা উপস্থাপিকার কথা ছিল। তো যাই হোক, লন রেডি অন যাক, তারপরে আপনাদের লগে শেয়ার করবো যে কি লাগে কথা কইছিল, কই গেছিলাম, কেমনি কি আসয় বিষয়। সুন্দর করে ডং ডং কইরা আমি অপরাজিতা ড্রেসটা পইরা মেকআপ টেকআপ গেট রেডি উইথ মি কইরা লইতেছিলাম, ঠিক আছে? অবশ্য এই ড্রেসটা স্টক আউট হয়ে গেছে, এটা আপনারা পাইবেন না। তারপরে যদি আপনারা স্পেশালি মগবাজারের মানুষেরা একটু হাত তুলবেন, ঠিক আছে? এরপরে যাই হোক, আমার গড়ি টড়ি যা পরে আসলে ইয়াররিংস, ইয়াররিংস গুলো অবশ্যই আমি দারাস্তি অর্ডার করছিলাম। গড়িটা আমি আবার নিউ মার্কেটের কোন একটা কিন্তু আমি অনেক পরে আপলোড দিতেছি, তো ভিডিওটা টেলিকাস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। যাই হোক, আমি ফ্লোরে আয় পেলাম, এই জায়গায় হওয়ার পরে একটা আজব লিফ্ট দেখা পেলাম, মানে একদিক দিয়ে ঢুকন লাগে প্রথমে, বাইরন লাগে আরেক দিক দিয়ে, বোঝেন কারবার এত উল্টা পোড়া লেগে গেছে যাওয়ার পরে আমার একটা কফি দিয়ে দিল আর পানি দিয়ে দিল। আর যে আপুরা ছিল, মানে যে আর যে যিনি আজকে আমার ইন্টারভিউ নিব, ওনার নাম আসলে আর যে শান্তু। এফ এম স্টুডিও এমনিতে আমার সামনে থেকে কোনো সময় দেওয়া হয় না, তো এর স্টুডিও গুলা কিরকম হয়, সেট আপ কিরকম হয় সম্পর্কে কোনো ধারণা নাই। চিন্তা করলাম যে আপনাকে একটু দেখাই, আমিও একটু দেখি। আবারে বাবা, এত বড় জায়গাটা আসছিল, ঠিক আছে? আর দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, তো দেখলাম আবার যে ছাদও আছে, তো ভাবলাম যে একটু ছাদে যাওন যাক, আপনাকে লগে একটু ওয়েদারটাও শেয়ার করি। অনেকগুলো ফানি জিনিস এই জায়গায় হয়েছে, তার লাগে অবশ্যই ভিডিওটা দ্রুত সহকারে একটু দেখতে হবে, ঠিক আছে? অপেক্ষা করেন। এরপর আমি অবশ্য কয়েকদিন আগে ব্রাইডাল শুটের লেগে মেহেদি পড়ছিলাম, ভাবলাম যে আপনাকে মেহেদিটা শো করাই। এটা অর্গানিকের একটা মেহেদি আছিল, কোন পেজ থেকে পড়ছিলাম আমার একদমই মনে নাই, কিন্তু দেখতে পেতেছেন আমি কুটু কুটু করে কিন্তু পিঙ্কু পিঙ্কু সাজা সবকিছু। তো বাবু করে লাইছে, এখন দাস খেলে বয়া শুরু করবো, প্রশ্নের পর প্রশ্ন, বাইরে ভাই এত প্রশ্ন করে কেমনে বাবা। পর্যায়ে গিয়া তো আমার পুরো হাসি ওটা শুরু হয়ে গেছিল, ভাই আমি আসবো নাকি ভিডিও করবো নাকি ইন্টারভিউ দিবো, কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। আমার সামনে এত বড় একটা মাইক দিয়ে দিছে, কিন্তু হ্যালো হ্যালো কইতাম, আমি একটু হ্যালো হ্যালো কইয়ে দিলাম, কিন্তু কোনো ফেক না যাইতেছিল না। ছোটবেলা যখন রেডিও শুনতাম তখন ভাবতাম এই যে কথাগুলো হেরা কয়, এরা কই বইয়ে কয়, কি কইরা কইরা কয়, আজকে যখন সামনে থেকে দেখলাম বিষয়গুলো আমার কাছে খুবই নতুন লাগলো। আমার এই ভিডিওর মানে যে ক্লিপ গুলো আর কি নেওয়া হয়েছিল ইন্টারভিউর প্রথম পার্টটা, কিন্তু আপনার 90.4 FM যে ঢাকা আর কি FM, এটার মধ্যে কিন্তু পাওয়া যাবেন। মজার মজার কোয়েশ্চেন করছিল, তার ভিতরে কিছু জিনিস তো আমার কাছে এত ফানি লাগছে, যেমন ধরেন এই দিন সালমানের একটা আর কি স্কেচ, তারপরে দেন কি হয়। Yes, আমি এটা আঁকবো, প্লিজ আমি আমি আগে ক্ষমা চাই নিতেছি, যদি সালমান মুক্তাদির সামনে কখনো এটা যায়, কখনো যায়, আমাকে প্লিজ কিছু বলেন না। আমার দিছে সালমানের ছবি আঁকাইতাম, বুঝেন? তোমার হাতে কোন খাবারটা তুমি তোমার এক্স কে খাওয়াতে চাও? সব খাবারই মোটামুটি খাওয়াই ফেলাইছি, এবার শুধু নিম পাতার রসটা বাকি ছিল, যেটা খাওয়াইতে পারিনি, কখনো সুযোগ পাইলে খাওয়াইতে পারবো না জানি। তাই হোক, নিম পাতা টিম পাতা সব কথা বাদ দিয়ে তো দেখেন আমি সালমানের স্কেচটারে কি আঁকাইছি বাইরে, ভাই আমার নিজের কাছে এত হাসি উঠছে বলার বাইরে। রেডি করতে করতে ব্লগটা এনে শেষ হয়ে গেল গা, তো জানি না কেমন লাগছে, আপনার কাছে ভালো লাগলে অবশ্যই বেশি লাইক ফলো করেন, দেখা হইবো আপনাকে লগে অন্য কোনো ভিডিওতে, আবার হয়ে উদ্ভট লিপ দিয়ে যাওয়ান লাগবে, কি আর করার। আর সালমান মুক্তাদির স্কেচটা আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না, আমি অনেক ভালো আর্ট করি, ঠিক আছে? তো ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি, আল্লাহ হাফেজ।